কিন্তু এই যে ইয়াং জেনারেশন যে স্কুল কলেজে এইটা স্কুল কলেজে এরা তোমরা যে প্রশ্ন করতে পারো এবং তোমাদের যে প্রশ্নের যে ধারা এবং তার মধ্যে যে কি বলবো যে ইন জেনারেল সবাই যারা আসতে পেরেছে এই পর্যন্ত অথবা আসতে পারেনি তাদের মধ্যে যে প্রশ্ন করতে পারার যে অ্যাবিলিটি এবং যে কৌতূহলের যে ডেপথ এটা সত্যিকার অর্থে আমাদেরকে অভিভূত করেছে আমাকে অভিভূত করেছিল আমি দেখেছিলাম প্রায় 800 থেকে 900 স্টুডেন্টের একটা কম্পিটিশন সেখান থেকে এখানে এসছে এবং বাংলাদেশ থেকে প্রায় 5000 পার্টিসিপেন্টসের মধ্যে মাত্র 24 জন এখানে এসছে এই 24 জন তাহলে তারা কারা তারা হচ্ছে গিয়ে সেই মেধাবীদের মেধাবী এবং একটা কম্পিটিটিভ প্ল্যাটফর্ম ক্রস করে তারা হচ্ছে আরেকটা প্ল্যাটফর্মে এসছে তারা কিন্তু ফোর্থ টায়ারে আছে এখন এটা বিশাল একটা ব্যাপার আর এরা কি নিয়ে যাবে এরা নিয়ে যাবে হচ্ছে গিয়ে ঝান্ডা বাংলাদেশের ঝান্ডা আঙ্গিরতে ইউরোপে তাই না সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো লোকের একটু অভাব বাইরে দেখা যায় আমাদের মেধাবীরা দেশে চলে গেলে দেশ থেকে চলে গেলে একটু মানে আমরা জানি আমাদের দেশে অনেক প্রবলেম আছে কিন্তু মেধাবীরা যদি দেশ থেকে চলে যায় তাহলে এই প্রবলেমগুলো সলভ করবে কারা আমরা সবসময় এক্সপেক্ট করি যে আমাদের যে ব্রেইন সেটা যেন ব্রেইজ না হয় আমরা তাদেরকে রিটেন করানোর জন্য আমাদের বর্তমান গভর্নমেন্ট তো চেষ্টা করছে নি এবং আমরা যে যেখানে আছে যেভাবে পারছে সহযোগিতা করার চেষ্টা করছে এবং এনআইভি একটা বড় প্ল্যাটফর্ম বায়োসায়েন্সে অ্যাপ্লাইড বায়োসায়েন্সে আমাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসছে সত্যিকার অর্থে এনআইভি কিন্তু ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং একই সঙ্গে যে স্কুলগুলো পার্টিসিপেট করছে বায়োলজি অলিম্পিয়াডের মাধ্যমে এইসব ছাত্রছাত্রীদেরকে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করানোর জন্য নিয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে রিপ্রেজেন্ট করছি এবং শুধু রিপ্রেজেন্টই করছি না একটা সময় আমরা কিন্তু পদক নিয়ে আসছি আমি জানি অলিম্পিয়াডে কিন্তু আমরা পদক নিয়ে এসছি তাই আমার সামনে আজকে যে কয়জন আছে আমার বিশ্বাস এদের মধ্যে কেউ কেউ আমাদের জন্য পঞ্চম অলিম্পিয়াড থেকে গিয়ে হাঙ্গেরি থেকে আমাদের জন্য পদক নিয়ে আসবে এবং এই পদক একটা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট কিন্তু না আজকে এই এনআইভিতে যে 24 জন তোমরা পার্টিসিপেট করেছো তোমাদের মধ্যে একটা ইন্টিমেসি হয়েছে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে কিনা বেস্ট হবে এই বেস্ট হওয়ার পিছনে কিন্তু বাকি 23 জনের অবদান আছে এটা কিন্তু ভুলে গেলে হবে না এটা মনে করলেও চলবে না যে এটা শুধুমাত্র আমার অ্যাচিভমেন্ট এই 23 জনের যেমন বাকি মানে তার মানে 24 জনের একটা কম্বাইন্ড ইফোর্টেই হয়তো 5 জন আসবে আর সেখান থেকে যখন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য শেষে গিয়ে যে 4-5 জন যাবে তারা শুধুমাত্র তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে না করবে গোটা দেশকে তোমরা যখন এখান থেকে যাবে পরবর্তীতে আরেকটা পর্যায়ে পার হতে যখন তোমরা যখন হাঙ্গেরিতে যাবে এবং শুধুমাত্র হাঙ্গেরিতে না জীবনের প্রত্যেকটা পর্যায়ে তোমরা যখন যাবে তোমরা শুধুমাত্র নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে না তোমরা রিপ্রেজেন্ট করবে আমাদেরকে তোমরা রিপ্রেজেন্ট করবে বায়োলজি অলিম্পিয়াডকে তোমরা রিপ্রেজেন্ট করবে আমাদের বাংলাদেশকে আমাদের জাতীয় পতাকা তোমাদের এই যে জাতীয় পতাকা প্রতি তোমাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা
শুধুমাত্র এই অলিম্পিয়াডে সীমাবদ্ধ থাকবে না আমি আশা করি, এটা থাকবে হচ্ছে কি পরবর্তী জীবনে আমাদের যা যা অ্যানোমালি আছে আমাদের দেশে বায়োলজি অলিম্পিয়াডের মাধ্যমে একটা পর্যায়ে গিয়ে ফিরে এসে পরবর্তী জীবনে তোমরা তোমাদের সবাই যারা হয়তো আজকে সিলেক্টেড হবে না তারা তো বটেই, যারা সিলেক্টেড হবে তারা সহ সবাই আমাদের দেশের জন্য আমরা কাজ করব। আমরা বায়োলজি শুধুমাত্র লজিতে না থেকে এটাকে টেকনোলজিতে নিয়ে যাব। কারণ কি? কারণ হচ্ছে কি আমরা শুধুমাত্র বেসিক সায়েন্সে না থেকে অ্যাপ্লাইড সায়েন্সে, কারণ আমাদের দেশে ইনোভেশনের একটা অভাব অনুভব করা যায়। কারণ আমরা যখন দেখি যে কোনো প্রোডাক্ট আমরা যখন বাংলাদেশে আমরা ব্যবহার করি সেই প্রোডাক্টটা এটা বিদেশ থেকে এসছে অথবা বিহাইন্ড দ্য টেকনোলজি সেটা বিদেশ থেকে এসছে। তোমাদের যারা কিনা এই যে মেধাবীদের একেবারে মেধাবীদের মধ্যে যারা কিনা সবচেয়ে বড় মেধাবী, তোমাদের দায়িত্ব হচ্ছে গিয়ে আমরা আমাদের দেশের রিসোর্স এবং সেটা যেই রিসোর্সই হোক না কেন, সেটা হতে পারে বায়োলজিক্যাল, এটা হতে পারে এনভায়রনমেন্টাল, এটা হতে পারে ইভেন হিউম্যান রিসোর্স, সেটাকে তোমরা এক্সপ্লয়েট করবে নিজেদের দিয়ে তোমাদের জীবনে রিসোর্সফুল পার্সন হিসেবে নিয়ে আসতে হবে, যেন একজন মানুষ হিসেবে তুমি তোমার নিজের কাজে লাগতে পারো, তুমি তোমার পরিবারের কাজে লাগতে পারো, তুমি তোমার দেশের কাজে লাগতে পারো। আমার বিশ্বাস এই যে কচি কাঁচা, আমি বলছি কচি কাঁচা এই কারণে স্কুলও আছে এর মধ্যে কলেজও আছে, তোমরা অনেক জুনিয়র আমাদের চেতে, কিন্তু তোমাদের মধ্যে যে কৌতূহল আর যে অদম্য ইচ্ছা অজানাকে জানা, এটাকে কাজে লাগিয়ে সামনে আমাদের দেশটাকে আরো সুন্দর আরো ভরপুর করে তুলবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। How was the gap, especially the practical part? তোমরা কেউ কি বলবে? তোমাদের কাছে আমরা শুনতে চাই, because we will arrange it next time again, next year. যদি তোমাদের কিছু থাকে অবশ্যই বলো, এবং উইদাউট এনি হেসিটেশন আমরা জানতে চাই, কারণ আমরা চাই না কোনো ধরনের ল্যাকিংস থাকুক, আমাদের ছেলেমেয়েরা ওখান থেকে খারাপ করে ফিরে আসুক। প্র্যাকটিক্যাল পার্টের জন্য যেন তারা কোনোভাবে পিছিয়ে না থাকে। আমাদের প্যারামিটার যে প্র্যাকটিক্যালটা এটা করানো হয়নি, তবে ডিসিশন ডাইরেকশন বা পিসিআর তারপরে স্টেম আর রোটেট সেগুলি সবগুলি খুবই ভালো হয়েছে। আমি আসলে এতটা এক্সপেক্ট করিনি যেরকম ভালো প্র্যাকটিক্যাল হয়েছে, আর সিলেবাসে একটু মানে কিছু প্র্যাকটিক্যাল সংখ্যা বাড়লে ঠিক আছে। এনিওয়ান এলস আর কেউ কিছু বলবে? আচ্ছা ওদিক থেকে একটু শুনি। ফার্স্টলি বলতে চাই খুবই এক্সাইটিং ছিল, আমরা যেগুলো করছি মানে যে কোনো প্র্যাকটিক্যাল প্রত্যেকটাই নতুন নতুন ছিল। সো আমরা এখানে অনেকেই নতুন প্রথমবার করতে এসেছিলাম, সো আমাদের কাছে অনেক ইন্টারেস্টিং হয়েছে, মানে মানে এনজয় করছি হোল টাইম। অ্যান্ড আই শুড লাইক টু থ্যাংক দিস ইনস্টিটিউট ফর ইউ নো গিভিং আস দিস অপরচুনিটি টু এক্সপ্লোর অ্যান্ড ডু দ্য থিংস প্র্যাকটিক্যাল দ্যাট হ্যাভ বিন লাইক উই হ্যাভ বিন রিডিং ইট ফর সো লং অ্যান্ড নট ডুইং ইট অ্যাট অল, but right now we got this chance, so it was really good. But I'd really appreciate if you could have done like with much more time, and you know, if you could extend the days then so that we can do much more practice, that each every one of us could have done it like with for the time duration, such a short time duration wasn't being like able to conduct so much experiments at the same like 2 hours, it's just takes 2 people can do it. So if we could increase that, extend the days, I mean, so that every single one of them can practically do it with their hand, and then you know really get the idea of how things work, so it would, you know, really encourage us to, you know, come next time. So it was my last time, I hope. So I'm just suggesting it for the new guys, like the junior ones, so that they can have this opportunity in the future. That's all. Thank you. Okay, last one. অ্যাকচুয়ালি কিছু কিছু এক্সপেরিমেন্টে ডেমনস্ট্রেটররা যখন এক্সপেরিমেন্ট আমাদেরকে ডেমনস্ট্রেট করছিল তখন সবাই ডেমনস্ট্রেটরের আমি ভুল হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো মাঝে মাঝে আমরা আগে আগে যেতে পারি না, সো আমরা যারা ছোটখাটো
তারা পিছনে পড়ে গেলে আর কিছু দেখতে পারতাম না আসলে এরকম অনেক ইনস্ট্রাকশন অনেক ডেমোস্ট্রেশন আমি দেখতে পারি নাই ওটা ট্যাকল করার জন্য আমার পিছন থেকে টুল নিয়ে আসতে হয়েছিল অ্যান্ড টুল দিয়ে দেন টুলের উপর দাঁড়িয়ে সবার মাথার নেক্সট টাইম অবশ্যই খেয়াল করবে যারা মানে হাইটে কম তাদের সামনে দিবে এটা তো আমি মনে করি যে খুব মানে সিম্পল ইস্যু উই ক্যান সলভ দ্যাট আই থিংক আই'ম জাস্ট ইনস্ট্যান্টলি রাইট আচ্ছা এনি প্রবলেম হ্যাঁ ওকে ওকে আমরা আশা করছি যে তোমরা তার চেয়ে ভালো ফলাফল নিয়ে ফিরবে এবং এটা আমরা দেখতে চাই এবং তোমরা যখন দেশে ফিরে আসবে এবং আমি খুবই আশাবাদী যে তোমরা বাংলাদেশের পতাকাকে আরেকটু উপরে তুলে ধরে আসবে এই ধরনের একটা প্রস্তাব নিয়ে তোমরা এই প্রতিযোগিতায় যাও তোমাদের জন্য আমাদের সর্বোচ্চ শুভকামনা থাকলো এবং ভবিষ্যতেও থাকবে সবাই ভালো থাকবে ধন্যবাদ আমাদের এই এবারে বায়োক্যাম্প অর্থাৎ বিজয় সমতল পঞ্চম জাতীয় বায়োক্যাম্পে আমাদের 24 জন প্রতিযোগী অংশ নিয়েছে তো তাদের মধ্যে আজকে কারো কারো স্কুল বা কলেজে পরীক্ষা থাকায় গতকাল সন্ধ্যায় ইভ্যালুয়েশনের পরে কয়েকজন স্টুডেন্ট আমাদের কাছ থেকে আপাতত বিদায় নিয়েছে তো আমি আপাতত এই মুহূর্তে উপস্থিত আছে যারা আমি তাদের নামগুলো পড়ছি এবং তাদের সবার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির পক্ষ থেকে পার্টিসিপেশন স্মারক স্বরূপ ক্রেস্ট দেওয়া হবে মোহাম্মদ রামনুন সামদিন কবির মির্জাপুর ক্যাডেট কলেজ সবাই একটু বড় তালি দিন খন্দকার ইশরাত আহমদ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল শেখ মিসান হাসান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ রুদিবা এ লাইবা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল লিওন কিডস টিউটোরিয়াল তাসনিম বিনতে জুলফিকার এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল জুয়ের মাহিদুল আলম আশফি ময়মনসিং জিলা স্কুল মাহি আহমেদ
Biker Mahmoud Ratul, International Hope School. Madhav Vajjan Shankaran, আমাদের জিপিকে অলিম্পিয়াডের ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটি করি, অন্যান্য অলিম্পিয়াড
ক্ষেত্রে জানানি বাংলাদেশে যেগুলো হয় তারা তাদের যে কোনো পরীক্ষার স্কোর মানে পুরোপুরিভাবে আর কি পাবলিকলি পাবলিশ করে কিনা এটা আমার জানা নেই, কিন্তু জীববিজ্ঞান অলিম্পিয়াডে আমরা প্রতিটি পর্যায়ে কিন্তু আমাদের স্কোরটা আমরা পাবলিশ করে থাকি। তো এবারও সেটি করা হবে 24 জনের ক্ষেত্রে, তবে যারা টপ 5 হবে তাদেরকে তো আমার এই বক্তব্যে আগাম অভিনন্দন জানাচ্ছি, এবং বাকি যারা অংশ নিয়েছে তাদেরকে অনেক বড় ধন্যবাদ জানাচ্ছি। কারণ এটা একটা এক্সপিরিয়েন্স যেটা অর্জন করার জন্য শিক্ষার্থী এবং অভিভাবককে কষ্ট করতে হয়েছে, সেই কষ্টের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এটা তো একটা আবাসিক ক্যাম্পের মধ্যে কেউ কেউ আছেন যারা তাদের বাচ্চাকে হয়তো কখনো আগে এভাবে একা একা ছাড়েনি, তারপরে আমাদের ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে রুলস ফলো করে এখানে কিন্তু আমাদের পরীক্ষার আগে কমিউনিকেশন ডিভাইস এটা আর কি জমা নিয়ে নেওয়ার একটা নিয়ম আছে। ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটবে, যারা যাবে তারা একটি এনক্লোজড জায়গার ভিতরে থাকবে, ওই এরিয়ার ভিতরে তারা বেরোতে পারবে না, এবং ওইখানে পার্টিসিপেন্ট থাকবে এবং পার্টিসিপেন্টদের যারা গাইড গাইড হিসেবে ওখানে ওখানকার ইউনিভার্সিটির স্টুডেন্টরাই থাকবে, যেমন জেগেট ইউনিভার্সিটি যেখানে হবে আর কি হাঙ্গেরি জেগেট ইউনিভার্সিটি, তো ওই ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তারাই গাইড হিসেবে দায়িত্ব পালন করবে। প্রতিটি টিমের সাথে তো একজন করে গাইড তো অবশ্যই থাকবে, সাথে যদি কোনো ফিমেল পার্টিসিপেন্ট থাকে তাহলে তার জন্য আলাদাভাবে আরেকজন ফিমেল গাইডও থাকবে। তো এইভাবে যখন হবে তখন সব পুরো দায়িত্বটা কিন্তু গাইড এর কাছে থাকবে, মানে হাতে থাকবে, এবং ওই তাদেরকে যে ডরমিটরিতে রাখা হবে ইন্টারন্যাশনাল প্রতিবদ্ধতা হয় এগুলো তাই হবে, তাদের কিন্তু যাওয়ার সাথে সাথে কমিউনিকেশন ডিভাইস গুলো কিন্তু নিয়ে নেওয়া হবে এবং তারা ফেরত পাবে পরীক্ষার পরের দিন সকালে। তো ঠিক সেই জিনিসটাই আমরা এখানে ফলো করার চেষ্টা করেছি, এবং এই প্র্যাকটিসটা বেশ কয়েকটি গুরুত্ব রয়েছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে অনলাইন কমিউনিকেশনের সুযোগ মানে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা তো থাকে, বিশেষ করে যেহেতু পরীক্ষার পুরো ব্যাপারটা খুবই কনফিডেন্সিয়ালি মেনটেন হয়, এবং দ্বিতীয়ত এটা ইন্টারন্যাশনাল ক্ষেত্রেও প্রযোজ্য আর্থিকভাবে, সেই জন্যই তারা এটা করে থাকে। আর একই সাথে অনলাইন ইনফরমেশন যেগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগই মানে ফলস এবং জাঙ্ক ইনফরমেশন থাকে, এবং আমাদের মানে অনেকে যারা অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছে না তাদের মধ্যেও আমরা অনেকে অনেক সময় বুঝতে পারি না যে ইন্টারনেটে থাকা কোন তথ্যটি সঠিক আর কোনটি সঠিক নয়, তো সেটা কিন্তু তাদের পরীক্ষার পারফরমেন্সকে প্রভাবিত করতে পারে। আসলে পাঠ্য বই থেকে যেটা এস্টাবলিশ পাঠ্য বই সেগুলো এবং এস্টাবলিশ জার্নাল আর্টিকেল এইগুলোকে ফলো করে পড়াশোনাটা করা উচিত। নেহায় ইন্টারনেটে একটা ওয়েবসাইটে সার্চ দিয়ে গুগলে সার্চ দিয়ে কি আসলো ওইটা ফলো করলে, কিংবা উইকিপিডিয়াতে একটি কি লিখেছে ওইটা পড়ে প্রিপারেশন নিলে কিন্তু আসলে ভালো থেকে মন্দ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ইন্টারনেট আমাদের অনেক ভালো উপকার করে, কিন্তু ইন্টারনেট তো খুব রেস্ট্রিক্টেড কিছু না, এখানে তো যা যা ইচ্ছা সেই পাবলিশ করতে পারে, সুতরাং কোনটা ভুল কোনটা ঠিক এটা বের করা খুব মুশকিল হয়। সেজন্য আসলে আমরা সবসময় জোর দেই যেগুলো স্ট্যান্ডার্ড টেক্সট বুক এবং ভালো পাবলিশ মানে ভালো জার্নালে পাবলিশ আর্টিকেল সেগুলো ফলো করার জন্য। আচ্ছা যাই হোক, তো এখন এই যে 5 জন নির্বাচিত এখান থেকে হবে, তো এরকম গত বছর থেকেও কিন্তু 5 জন নির্বাচিত মাস্টার ক্যাম্পার আছে, তো যারা এই বছরও ইন্টারন্যাশনালি যাওয়ার জন্য এলিজিবল আছে বা তাদের ক্রাইটেরিয়া ফুলফিল হয়। তো এটা আমাদের নিয়মই এরকম যে গত বছর এবং এই বছরের মাস্টার ক্যাম্পারদেরকে মিলিতভাবে কিন্তু আরেকটা ইভ্যালুয়েশন টেস্ট আরেকটা ইভ্যালুয়েশন হবে, সেটা এই এপ্রিলের সম্ভাব্য তারিখ হচ্ছে এপ্রিলের 11-12। তো সেটা অনাবাসিক হবে এবং সেটা মূলত থিওরিটিক্যাল ক্যাম্প হবে, এটা অনুষ্ঠিত হবে পার্থপথে বাংলাদেশ বিজ্ঞান অলিম্পিয়াডের অফিসে। অফিসের লোকেশনটা গুগলে বাংলাদেশ বাইরে যাবে গুগল ম্যাপে সার্চ দিলে লোকেশনটা দেখাবে, পার্থপথ সিগনালের মোড়ে ওটা আছে। তো সেখানে 3 দিনের অনাবাসিক ক্যাম্পটি হবে, এবং ওই ক্যাম্পে আসলে 3 দিন যদি হয় 3 দিনই কিন্তু পরীক্ষা থাকবে, এবং এইবারের 19-এর মাস্টার ক্যাম্পার 5 জন এবং 18 থেকে নির্বাচিত মাস্টার ক্যাম্পার 5 জন, এই 10 জনের মধ্যে কিন্তু কম্পিটিশনটা সেখানে হবে, এবং সেখান থেকে যে 4 জন ফাইনালি সিলেক্টেড হচ্ছে তো তারাই হাঙ্গেরিতে পার্টিসিপেট করবে। আর
এই প্রসঙ্গে আমি একটু জিনিস বলে রাখি, এবার আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে যে প্রতিযোগীরা যারা পার্টিসিপেট করবে, তো তাদের পাসপোর্টের স্ক্যান কপি এবং ডিক্লারেশন ফর্ম এটা কিন্তু আমাদেরকে এই 28 তারিখের মধ্যে অর্থাৎ এপ্রিলের 28 তারিখের মধ্যে আমাদেরকে ইন্টারন্যাশনাল ভ্যালিজ অলিম্পিয়াডে পাঠাতে হবে, ইমেইল করে করে দিতে হবে। সুতরাং যাদের যে পাঁচজনের নাম আমরা ঘোষণা করব, তো তাদের কারোর যদি পাসপোর্ট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এখন অ্যাপ্লাই করে হয়তো দুই সপ্তাহের ভিতরে পাসপোর্ট পেয়ে যাবে, সেই সাধারণত এরকমই সময় লাগবে যদি কারোর ইনকেস এই পাঁচজনের ভিতরে না থাকে। আর এটা অভিভাবকদের প্রতি অনুরোধ থাকছে, কারণ আমরা পর যখন 11, 12, 13 তারিখ বা 14 তারিখে আমরা একটা ফলাফল ঘোষণা করব, ওই সময় যদি দেখা যায় যে কারোর পাসপোর্ট নাই সেক্ষেত্রে কিন্তু সে নির্বাচিত হওয়া সত্ত্বেও আমরা মানে যদি পাসপোর্ট হাতে না পাওয়া যায় 28 তারিখের মধ্যে সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড কমিটির কাছে আমাদের বাংলাদেশি বাংলাদেশের পতাকাবাহী চারজন স্টুডেন্টের নাম কিন্তু আমরা পাঠাতে পারবো না এবং তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। সুতরাং এখানে যে পাঁচজন নির্বাচিত হবে তাদের অভিভাবকদের অনুরোধ, যদি পাসপোর্ট কারোর না থাকে বা জুলাই মাসে তো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে, তো জুলাই মাসে মানে অ্যাকচুয়ালি 14 থেকে 21 তারিখ পর্যন্ত হচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতাটি আশা করছি আমি কভার করেছি। এর পরবর্তী অংশে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমাদের এখানে উপস্থিত বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক শায়ান শাহরিয়ার, সেও একজন বায়োটেকনোলজিস্ট, তো তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ফলাফল প্রকাশের জন্য। একটি কথা যে মানে এই ক্যাম্পের পাঁচজন এবং গত বছরে এলিজিবল যে পাঁচজন আছে তার সেই 10 জনকে নিয়ে যে এক্সটেন্ডেড ক্যাম্প মানে অনাবাসিক ক্যাম্পটি হবে, অনাবাসিক ক্যাম্প মানে ওখানে সকালে এসে বিকালে আবার যে নিজের বাসায় ফিরে যাবে ওখান থেকে, তো সেই ক্যাম্পে নির্বাচন সর্বশেষে 4 জন সিলেক্টেড হবে, সেই 4 জনকে আমরা 2 থেকে 4 সপ্তাহের একটি অনাবাসিক প্রশিক্ষণের আয়োজন সেটা করব। তবে সেটি অবশ্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যারেঞ্জ করতে মানে করে থাকি, আর সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বিশেষ ট্রেনিংগুলো পাবে। তো এখন আপাতত আমাদের 5 জন মাস্টার ক্যাম্পে যারা হয়েছে তাদের নামটা একটু ঘোষণা করছি। এবারে বায়োক্যাম্পের ফলাফল, আমাদের প্রথম প্রতিযোগী যে সিলেক্টেড হয়েছে অ্যাজ এ মাস্টার ক্যাম্পার, তার রেজিস্ট্রেশন নাম্বারের শেষ 3 ডিজিট হচ্ছে 381, আহনাফ তাহমিদুর রহমান, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল। এবার যার নাম দিচ্ছি তার রেজিস্ট্রেশন নাম্বারের শেষ 3 ডিজিট হচ্ছে 921, তাসনিম বিনতে জুলফিকার, এসএসএস গ্রিন মিরর ইন্টারন্যাশনাল স্কুল। আমাদের তৃতীয় মাস্টার ক্যাম্পার এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত নেই, তার রেজিস্ট্রেশন নাম্বারের শেষ 3 ডিজিট হচ্ছে 388, সৌমিক রঞ্জন পল, নটর ডেম কলেজ। পরবর্তী মাস্টার ক্যাম্পের রেজিস্ট্রেশন নাম্বারের শেষ 3 ডিজিট হচ্ছে 092, জুহায়ের মাহদিউল আলম আশকি, নটর ডেম কলেজ। এবার আমাদের এবারের ক্যাম্পের সেরা পারফর্মার এবং সর্বশেষ মাস্টার ক্যাম্পার, রেজিস্ট্রেশন নাম্বারের শেষ 3 ডিজিট হচ্ছে 771, মাধব ভাইনার। এর সাথে শেষ হচ্ছে আমাদের আজকের ফলাফল ঘোষণা। বিজয়ীদের অভিনন্দন জানাই এবং অবশ্যই যারা অল্পের জন্য মিস করেছো আশা করি নেক্সট ইয়ারে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে। আবার ধন্যবাদ সবাইকে এবং
এই বছর যেমন গতবারের মাস্টার ক্যাম্পাররা ডাইরেক্টলি এক্সটেন্ডেড ক্যাম্পে লড়াই করবে, তাহলে মাস্টারের কোনো স্টেপ দিতে হবে মানে বসতে হবে না, এই চারটা স্টেপ তাদের জন্য মাস্ট। তো একই রকম থাকবে না আমাদের ব্যানার আছে।